মনের বিনোদন সিনেমা দিয়া হয় না, মনের বিনোদন স্টার জলসা দিয়া হয় না, মনের বিনোদন জি বাংলা দিয়া হয় না, মনের বিনোদন টিকটক ভিডিও দেখলে হয় না, মনের বিনোদন যেখানে সেখানে আই লাভ ইউ বললে হয় না। মনের বিনোদনের একটাই জিনিস আছে পৃথিবীতে, দ্বিতীয় নাই। সেই একটা জিনিস কোনটা? এই কোরআন এবং আল্লাহ, আল্লাহর জিকির। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর রিলেটেড কাজগুলি। আর আখেরাতের জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, যেটা জান্নাতের থেকেও বড় নেয়ামত, সেটা হলো ওই ওই আল্লাহরই দিদার সাক্ষাৎ। যে আল্লাহর স্মরণ দুনিয়ার বড় নেয়ামত, সেই আল্লাহর দিদার সাক্ষাৎ জান্নাতের চেয়েও বড় নেয়ামত আখেরাতে, ঠিক নয় কি? ঠিক। রব্বানা আতিনা, সাত যুবক কত সৌভাগ্যবান, তাদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিলেন, তাদের গুহার নামে সূরা নাজিল করে দিলেন। তারা কি বলেছিল গুহায় ঢুকে? আল কোরআনে কোট করে দিবেন, আল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই যুগের যুবকরা যদি এই দোয়াটা বলো, ইনশাল্লাহ তোমাদেরকে আল্লাহ সেই যুবকদের মতো সম্মান দান করবেন। কোরআনে এমন কোন ঘটনা আল্লাহ বর্ণনা করেন না যেটা পৃথিবীতে একবার ঘটেছে আর কখনো ঘটবে না, এমন কোন ঘটনাই কোরআনে নাই। বরং কোরআনে যত ঘটনা আছে এগুলি বারবার পৃথিবীতে পুনরাবৃত্তি হতে থাকবে। যদি পুনরাবৃত্তি না হয় তাহলে এই ঘটনা শুনলাম কি? লাকাদ কানা ফি কসাসহিম ইবরাতুল লিউলিল আলবাব, ওদের ঘটনাপঞ্জির মধ্যে, জীবন ইতিহাসের মধ্যে জ্ঞানবানদের জন্য রয়েছে দৃষ্টান্ত, যে ওরা যেই কারণে লাভবান হয়েছে সেই কারণে যদি আমি থাকি আমিও লাভবান হব। যে আমল করে ওরা জান্নাতি হয়েছে, আল্লাহ রহমত পেয়েছে, সে আমল করলে আমরাও জান্নাতি হব, রহমত প্রাপ্ত হব। যে আমল করার কারণে ওরা জাহান্নামী হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সে আমল আমরা করলে আমরাও কি হব? ধ্বংসপ্রাপ্ত হব। পৃথিবীর যত জাতি মাটির নিচে তলিয়ে গেছে, এদের প্রত্নতাত্ত্বিকরা যখন এদেরকে বের করে তখন দুইটা জিনিস পায়। কয়টা জিনিস? দুইটা, মূলত দুইটা জিনিস পায়, একটা হলো মূর্তি আর একটা হলো উলঙ্গ নারী। মূর্তি আর কি? উলঙ্গ নারী। বর্তমান বিশ্বের ধ্বংসের পিছনে এই দুইটা বড় কারণ হবে সামনে, গাইরুল্লাহর পূজা আর নারী জাতিকে অসভ্যের মতো ব্যবহার করা, এগুলি বিশ্ব ধ্বংসের মূল কারণ। যাই হোক, সাত যুবক তারা গুহায় ঢুকে বলল, রব্বানা আতিনা, আতিনা আমাদেরকে দান করুন, হে আমাদের রব। রব্বানা মানে কি? হে আমাদের রব, আমাদেরকে, আতিনা আমাদেরকে দান করুন। যিনি দেন সব তিনি হলেন রব, যে পেয়েছে রব সেই পেয়েছে সব, যে হারিয়েছে রব সে হারিয়েছে সব। সব বিশ্বের বুকে যার রব নাই, যার আল্লাহ নাই, তার মতো সর্বহারা আর কেউ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অমুক মহাসচিব বলেন, তমুক বলেন, যদি আল্লাহকে হারিয়ে দুনিয়া থেকে যায় সর্বহারা। কি হারা? সর্বহারা। এর চেয়ে বড় সর্বহারা আর নাই। আর যে আল্লাহকে পেয়েছে সে কিছুই হারায় নাই, সবই পেয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওই তরুণরা বলল, রব্বানা আতিনা, হে আমাদের রব আমাদেরকে দান করুন, মিল্লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে রহমত করুন, স্নেহ মায়া, রহমত দান করুন আমাদেরকে। রহমত কি? আমাদের জীবনকে এখানে সেভ করুন, আমরা ঘুমোতে যাচ্ছি, কোন হিংস্র প্রাণী যাতে আমাদেরকে আক্রমণ না করে, আপনি আমাদেরকে দয়া করুন। সাপ থাকতে পারে, বাঘ ভাল্লুক থাকতে পারে, বা যেই বেঈমানরা যাদের ভয়ে আমরা বেরিয়েছি তারাও খুঁজে খুঁজে আমাদেরকে এই গুহা থেকে বের করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করুন, রহমতের কোলে আশ্রিত করুন, আপনি আমাদের হেফাজত করুন, আল্লাহ আপনি রহমত করুন। এই যুবকরা ওখানে ঘুমিয়ে পড়েছে, 309 বছর ঘুমিয়েছে, আল্লাহু আকবার।
এই 309 বছরে এক গ্রাম ওজনও কমে নাই শরীরের, কেমনে থাকলো? আল্লাহ আকবার, কিছুই খাওয়া নাই 309 বছর। যে জালিমদের ভয়ে ওরা গুহায় আশ্রয় নিয়েছিল, সে জালিমরা মরে, তাদের ছেলে মেয়েরা মরে, নাতি নাতিরা মরে সাফ, ওরা তখনও গুহায়। আল্লাহ আকবার। إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك، آتنا মানে দান করুন। ও মুসলমান, কিয়ামতের ময়দানে কোরআনের একটা শব্দের একটা অনুবাদ আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি কিছু জানি না, কিন্তু রব্বানা মানে আমাদের রব, আতিনা মানে আমাদেরকে দান করো, শুধু এটার অর্থ জানি। রব্বানার মধ্যে র একটা অক্ষর, দশ নাকি দুইটা বা আছে, দশ দুগুণা কত? ২০ নাকি একটা নুন আছে, আরো দশ নাকি কত হলো? ৪০। আর একটা আলিফ আছে, আরো দশ কয় নাকি? ৫০ নাকি? অমন্ত কুব্বিলত লাহু হাসানাতুন ওয়াহিদা দাখালাল জান্নাহ। নবীজি বলেন, একটা পুণ্য যদি আল্লাহ কবুল করেন তুমি জান্নাতে চলে যাবে। কোরআনকে অবহেলা করেন না, এটা কোরআনের মাহফিল। আমি তো মনে করি এটা এমএ ক্লাস, এটা কামিল মাদ্রাসার কামিল ক্লাস, এটা দাওরায়ে তাফসীরের তাফসীর ক্লাস, সর্বোচ্চ ক্লাস। কোরআনের ক্লাসের চেয়ে বড় কোনো ক্লাস পৃথিবীতে আপনি কল্পনা করতে পারেন না? আপনারা আজকে সেই এমএ ক্লাসের ছাত্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে আসতে কোনো সার্টিফিকেট লাগে নাই, কোনো ফর্ম ফিল আপ করতে হয় নাই, ছবি জমা দিতে হয় নাই, ফিস দিতে হয় নাই, কোনো প্রশংসাপত্র আনতে হয় নাই, কিছুই লাগে নাই, খালি আসো শোনো। ঠিক না বেঠিক? আমাদের মাহফিলগুলি তো ওই টাইপের, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অবারিত দ্বার সব মানুষের জন্য, এই জন্য এই মাহফিলগুলির এত বরকত, এত রহমত। বাংলাদেশে তো এই মাহফিলের বরকতে গোটা দেশ ধন্য হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে যুবকরা যেইভাবে যায় মাহফিলগুলিতে, আপনারা যেভাবে আসছেন, আলহামদুলিল্লাহ, মনের মধ্যে তো বিরাট আনন্দ আসে যে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ভবিষ্যৎ ভালো। নবীজি বলেছেন, হাত্তা ইয়াসিরুন নাসু ইলা ফুস্তাতাইন, আমার উম্মতের মানুষেরা দুই দলে বিভক্ত হবে, ফুস্তাতে ইমানিল্লা নিফাকা ফি। ইমাম মাহদি যখন আসি আসি ভাব, ওনার আগে দেখব ইমানদারদের কোটি কোটি মুমিন ইমান নিয়ে একত্রিত হয়ে গেছে। ঠিক বাংলাদেশে হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। একটা মাহফিলে দশ লক্ষ শ্রোতা যায়, ইমানের এমন গণ জোয়ার, এমন ইমানের বুলবুল শিডর আইলা ইতিহাসে দেখেছেন না? এটা ইমাম মাহদি আসার আলামত। কি আসার আলামত? ইমাম মাহদির পটভূমি রচিত হচ্ছে ইনশাআল্লাহ। একজন বক্তার জন্য দশ লাখ লোক, পাঁচ লাখ লোক গেলে ইমাম মাহদি আসলে তো দশ কোটি একসাথে হবো আমরা ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? কারা কারা ইমাম মাহদি আসলে জীবন জাকাত থাক ওনার মাহফিলে যাইবা, আল্লাহুম্মা আমিন। আর যদি ঈসা আলাইহিস সালাম আসে, আসি ওনার সাথে নাকি? আমরা তো সেই জামানায় বাস করি। ঈসা ইবনে মারইয়াম নবিয়ুন সাহাবী, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন আবার সাহাবীও হয়েছেন। নবী ছিলেন আগে, কত আগে, কত আগে নবী ছিলেন? এখন ২০০০ কত সাল? ২০ সাল। ২০০০ কত সাল? ২০ সাল। ২০২০ কাকে বলে? ২০২০ সাল মানে কি? ইংরেজি সাল, ঈসাই সাল, খ্রিস্টান সাল, এই তো হ্যাঁ, আরে মুসলমান, ২০২০ সাল মানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আজ থেকে ২০২০ বছর আগে। এটা ওনার জন্মদিন থেকে গণনা করা সাল, এই জন্য ঈসাই সাল, ঈসা মানে ঈসা আলাইহিস সালাম। ২০২০ বছর মানে কি? ২০২০ সাল মানে কি কেউই জানে না, একটু গাঁটারও চিন্তা করে না, বুঝারও চিন্তা নাই। আমারে চা খোয়াইবেন, আমি এত বড় একটা জিনিস বলে দিলাম আজকে। ২০২০ সাল মানে কি? ঈসা আলাইহিস সালাম
আজ থেকে 2020 বছর আগে জন্মলাভ করেছিলেন, 33 বছর পৃথিবীতে থেকে আসমানে চলে গেছেন, 33 বছর দুনিয়াতে থেকে আকাশে চলে গেছেন, কেমন? জি। তাহলে 2020 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, সামনে আবার নামবেন আকাশ থেকে, 33 বছর নিয়েই, কারণ আসমানে বয়স বাড়েও না কমেও না, 33-33। এবং আশ্চর্য হলো ঈসা আলাইহিস সালামের যে 33 বছর বয়স, আমাদের সবার বয়স জান্নাতে গেলে 33 থাকবে। আল্লাহু আকবার। স্ত্রীদের বয়সও 33, স্বামীদের বয়সও 33, আদম আলাইহিস সালামের বয়সও 33, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সও 33, দাদার বয়সও 33, বাবার বয়সও 33, নাতি ফুলার বয়সও 33। আলহামদুলিল্লাহ। বুঝলেন না? দুলাভার বয়সও 33, হালার বয়সও কি 33, সব 33। 34 কেউ নাই, 32 কেউ নাই। আল্লাহু আকবার।